আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ আমাদের জন্য আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। আমরা যত ভালো কাজই করি না কেন, নামাজ আমাদের জন্য অবশ্যই ফরজ। আমাদের মৃত্যুর পর সবার প্রথমে আল্লাহ নামাজের জন্য আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। তাই আমরা আমাদের জীবনে যত ভালো কাজই করি না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদের সহিভাবে পালন করা উচিত। নামাজের মধ্যে সাধারণত এমন কয়েকটি আমল আছে যা আপনার নামাজের সওয়াবকে হাজার গুণ বৃদ্ধি করবে, যার ফলে আমরা খুব বেশি আরও সওয়াব পেতে পারি। আসুন আমরা এই সম্পর্কে আজকে জানব। এক, আজান ও আকামাহ। নামাজের শুরুতে আজান ও আকামাহ বললে ওই মুমিন ব্যক্তির পিছনে দুই সারি ফেরেস্তা তার পিছনে নামাজ আদায় করে। দুই, রুকুপূর্ণভাবে আদায় করা। আমরা সারাদিন নানা ব্যস্ততার মধ্যে থাকি, তারপরও যখন নামাজে দাঁড়াই তখন মনে হয় যেন আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। তাই নামাজের মধ্যে শত ব্যস্ততা পিছনে ফেলে একটু ধীর স্থিরভাবে যদি আমরা নামাজে পরিপূর্ণভাবে পালন করি, বিশেষ করে যদি রুকুপূর্ণভাবে পালন করি, তাহলে আমরা কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা পাব। তাহলে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে নামাজে তাড়াহুড়া না করে রুকুপূর্ণভাবে পালন করে সেজদা দিতে যাওয়া। তিন, আকিক পাথরের আংটি পরা। দুই রাকাত নামাজ আকিক পাথরের আংটি পরে আদায় করা হাজার রাকাত নামাজ আংটি ছাড়া আদায় করার সমান। চার, মেসোয়াক করা। দুই রাকাত মেসোয়াক করে আদায় করা সত্তর রাকাত মেসোয়াক ছাড়া আদায় করার সমান। পাঁচ, সূরা কদর তেলাওয়াত করা। নামাজের মধ্যে আমরা যদি যে কোনো রাকাতে সূরা কদর তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। ছয়, অজু করার সময় নাকে পানি দেওয়া। অজু করার সময় নাকে পানি দিয়ে ভালোভাবে যদি আমরা পরিষ্কার করি, তাহলেও আমাদের গুনাহসমূহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং শয়তানের উপর তাকে বিজয়ী করা হয়। সাত, আতর ব্যবহার করা। আতর ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজের সওয়াব সত্তর গুণ বেশি করা হয়। তাই আমরা সকলেই চেষ্টা করব অবশ্যই নামাজে আতর ব্যবহার করা। আট, তাসবিহ জাহরা পাঠ। আমরা যদি প্রত্যেকে নামাজ শেষ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার তাসবিহ চৌত্রিশ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৩ বার সুবহানাল্লাহ পাঠ করি, তাহলে তাকে আল্লাহ হাজার রাকাত নামাজের সওয়াব দান করবেন। তাহলে আমরা প্রত্যেকে নামাজ শেষে এই তসবিগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।